বিসমিল্লাহ রহমানুর রহিম, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমার চ্যানেলে আমি তানজিনা। এখন বাজে প্রায় 10টা। সকালে নাস্তা খাওয়ার পর সব কিছু গুছিয়ে দোতলায় এসে পড়লাম। গতকালকে এই ফ্লাইবোর্ডগুলো লাগিয়েছে আমার ছেলে উপরতলা, মানে ও এখানে পড়াশোনা করবে, এই জন্য ওর ঘরটা একটু সুন্দর করে দিতেছি, তা না হলে উপর থেকে গুনে গুড়ি পড়ে। এই ফ্লাইবোর্ডটা লাগানো হয়েছে গতকাল, আজ এই ঘরটা সুন্দর করে গুছিয়ে নিব, মানে সাফসুফ করে নিব। তারপর যে ভাবি থাকে কাজ করে তাকে নিয়ে দোতলা এসে পড়লাম। এই ঘরটা এখন সুন্দর করে সাফ করব। তারপরে আমি নিচে নেমে আরও ঘর দুয়ারগুলি গুছিয়ে নিয়েছি, রান্নাটাও পরে শুরু করে দিলাম। ভাতটা ছোট্ট পাতিলে ভাত বসিয়ে দিলাম, পাশের চুলা কোমর পাতুরিটা বসিয়ে দিলাম। ভাতটা অল্প রান্না করতেছি কারণ আমার ছেলে ঢাকা গিয়েছে, আর আমার হাজব্যান্ড ও সে তো দোকানে গিয়েছে। রোস্ট রান্না করব 6টা, আর পাবদা মাছ ভোনা করব, আর কোমর পাতুরি তো বসিয়ে দিয়েছি, এই জন্য ভাতটা কম রান্না করছি। কম বেশি সবাই তো রোস্ট খাবে পোলাও দিয়ে, আর ডাবলিটাও ভিজিয়ে রেখেছে। আজ আমি চটপটি রান্না করব, গতকাল রাতে ভিজিয়ে রেখেছি, রান্না শেষ হলে সিদ্ধটা করে নিব। এই যে ঘরগুলো গুছিয়ে নিয়েছি, আর এদিকে তো রান্নাটা করতেছে আমি। তারপর রোস্টটা চুলায় বসিয়ে দিলাম, আমি রোস্টটা কষিয়ে নিয়েছি, এখন দুধ দিয়ে দিব। দুধ দিয়ে তো মিডিয়াম আছে, আস্তে আস্তে রান্না করে ফেলবো। আর এদিকে কোমর পাতুরি, তারপরে পাবদা মাছ ভোনা হয়ে গেছে, ভাতটাও ঠিকা দিয়ে ফেলেছি। রান্না তো চুলায় বসিয়ে দিয়ে একটু বাহিরে আসলাম, বাবা নামাজ পড়তে মানে যেতেছে, আর আসলাম কি জন্য, আমার ছোটো মেয়ে বালুদা খেলতেছে, তাই দেখার জন্য। ও আমার শ্বশুরকে দেখে, মানে আমার দাদাকে দেখে একটু দূরে চলে গেছে। দাদা যে রাগ করবে, আমিও ওকে রাগ করব, ও কেন বালুদা খেলতে এসেছে। আমি বলছি তুমি খেলা করো, কিন্তু ও আজ বালু দিয়ে খেলতেছে, তাই দেখার জন্য আসলাম। ওর দাদা চলে গেছে, আবারও এখানে এসে পড়েছে ও খেলতে সারামণি, এই দেখার জন্য বাহিরে আসলাম। আর এইদিকে আমার রোস্ট রান্না হয়ে গেছে, আমি জালটা নিভিয়ে রেখেছি, আর পাশের চুলায় পোলাওটা রান্না করতেছে, এখন পোলাওটা ভাপে বসিয়ে দিব। সব রান্না তো হয়ে গেছে, তারপর আমি ডাবলিটা এখন সিদ্ধ বসিয়ে দেবো। এর সাথে একটু হলুদ গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব, তারপরে দিব লবণ। সব কিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তারপরে ডিম ও আলু এর সাথে সিদ্ধ দিয়ে দেব। তারপর 3-4টা শেষ হলে তারপর নামিয়ে রাখবো। আমি সন্ধ্যায় আজ চটপটি বানাবো। তারপর দুপুরে রান্না তো আমার হয়ে গেছে, আজ আমি রোস্ট রান্না করলাম, আর রান্না করলাম পোলাও, কোমর পাতুরি, মিষ্টি কোমর পাতুরি, পোলাও, আর পাবদা মাছ ভোনা করেছি, এই যে ভাত, আর জলপাই টক তো আছে। তারপর আজ তো জুম্মার দিন, জুম্মার নামাজ পড়ে আসার পর সবাই এক এক করে খেতে বসে পড়ল। আমার হাজব্যান্ড পোলাও খাচ্ছে না, সেই ভাত খাচ্ছে, শাশুড়ি মা পোলাও খাচ্ছে, আর শ্বশুর আব্বাও ভাত খাবে। তারপরে সাবা সারামণি খেতে বসে পড়ল।
তারপর আসরের নামাজ পড়ে একটু বাহিরে আসলাম, মনে করেছি বৃষ্টি হবে, বাহিরটা হালকা মেঘলা, কিন্তু ঢাকা বৃষ্টি হচ্ছে। আমার দাবর ফোন দিয়েছিল যে দেশে বৃষ্টি হয় কি না, আমি বলছি না, কিন্তু আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, মনে করতেছে মনে হয় বৃষ্টি হতে পারে, কিন্তু আর তো হলো না বৃষ্টি। তারপরে আমি একটু বাহিরে হাঁটলাম, গাছপালাগুলো একটু দেখলাম। এই যে আমার এটা থাই পাতা গাছ, মাশাআল্লাহ ভালোই পাতাগুলো গজাচ্ছে। এই যে তারপরে ওখানে আছে একটা লাউ গাছ বুনেছিলাম, কিন্তু তেমন একটা হয়নি, শুকিয়ে গেল। এই নতুন মাটির মধ্যে বুনেছিলাম কিন্তু ভালো হয়নি, শুকিয়ে গেছে। আর পুদিনা পাতা গাছ তো এখন নতুন পাতা হবে, সেই ওই যে পুদিনা পাতা গাছের ঝোপড়া। তারপর একটু বাহিরে কিছুক্ষণ হাঁটলাম, তারপরে হাঁটতে হাঁটতে দেখি তিনটা ভেড়া, ভেড়া দেখি কাছে গেলাম, ওদের একটু ধরলাম, ভালোই লাগতেছে তিনটা ভেড়া একই সময়। এই ভেড়াগুলো আমাদের পাশের বাড়ি এক ভাইয়ার। তারপরে মাগরিবের নামাজ শেষ করে রান্নাঘরে এসে পড়লাম। আমি ডাবলিটা তো সেদ্ধ হয়ে গেছে, এখন চটপটিটা বানিয়ে নেব। ডাবলিটা সেদ্ধ হলো, আলুগুলো ছুলে নিব, ডিম ছুলে নিব, আর তেঁতুলের টকটা বানিয়ে নেব। সব কিছু তৈরি হয়ে গেছে, এখন চটপটিটা বানিয়ে সবাই খেয়ে নেব। তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম। আর সন্ধ্যার সময় আমাদের বাসায় মেহমান এসেছে, আমার ফুফু শাশুড়ি এসেছে, তাদেরকে নিয়ে একসাথে সবাই বসে পড়লাম চটপটি খেতে। মাশাআল্লাহ চটপটিটা খুবই মজা হয়েছে। তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।